ফেডারেশন না নেচার অফ ইন্ডিয়ান ফেডারেশন ঠিক আছে তো আমরা কি বলেছিলাম ভারতবর্ষ হচ্ছে আধান যুক্তরাষ্ট্র ঠিক আছে এখানে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য যেমন আছে আবার একক্রেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যও আছে না তাহলে ভারতবর্ষ হচ্ছে স্ট্রাকচারালি ফেডারেল কিন্তু প্র্যাকটিক্যালি এটা হচ্ছে একটা ইউনিটারি স্টেট তাহলে এখানে ফেডারেল এবং ইউনিটারি স্টেট দুইটারই বৈশিষ্ট্য আছে তো সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে যে কেন্দ্র রাজ্য সম্পর্ক সেটা বুঝতে হবে ঠিক আছে তো আমরা কতদিনই আমরা বলেছিলাম যে কেন্দ্র রাজ্য তিন ধরনের সম্পর্ক আছে মানে সংবিধান অনুসারে লেজিসলেটিভ রিলেশনস মানে আইনগত সম্পর্ক অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস মানে প্রশাসনিক সম্পর্ক আর ফিনান্সিয়াল রিলেশনস মানে হচ্ছে আর্থিক সম্পর্ক তাহলে এই যে তিনটা সম্পর্ক আইনগত প্রশাসনিক এবং অর্থনৈতিক হ্যাঁ সেন্টার এবং স্টেট কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই যে সম্পর্ক সেটা বুঝলেই মানে স্পষ্ট হয়ে যাবে ভারতবর্ষ কী ধরনের যুক্তরাষ্ট্র অর্থাৎ ভারতবর্ষের কী ধরনের কেন্দ্রীয় প্রবণতা রয়েছে মানে সংবিধান কীভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বাড়িয়েছে সেটা এই তিনটা সম্পর্ক ব্যাখ্যা করলে বোঝা যাবে তাহলে আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কেন্দ্র রাজ্য আইনগত সম্পর্ক ঠিক আছে কেন্দ্র রাজ্য আইনগত সম্পর্ক লেজিসলেটিভ রিলেশনস মানে কি আইনগত সম্পর্ক মানে আইনগত সম্পর্ক মানে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কোন আইনটা পাস করবে আর রাজ্য সরকার কোন আইনটা পাস করবে ঠিক আছে যদি সেটা সংবিধানে ক্লিয়ারলি না থাকে তাহলে কনফিউশন অ্যারাইজ হবে না মানে কেন্দ্রীয় সরকার যেই সাবজেক্টে আইন পাস করছে সেই সাবজেক্টে রাজ্য আইন পাস করতে পারে না তো সুতরাং ভারতের সংবিধান কি করেছে যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইনগত ক্ষমতা সেটা বন্টন করে দিয়েছে তো লেজিসলেটিভ মানে রিলেশনস মানে হচ্ছে যে আইনগত ক্ষেত্রে কেন্দ্রীয় পার্লামেন্ট কোন আইনটা পাস করবে আর রাজ্য বিধানসভা বা বিধান পরিষদ কোন আইনটা পাস করবে সেটা ঠিক করে তাহলে সেটা ভারতের সংবিধানের কত নম্বর চ্যাপ্টারে আছে পার্ট ফোর এই পার্ট ইলেভেন একাদশ অধ্যায় ঠিক আছে একাদশ অধ্যায়ে আর্টিকেল 245 to 255 245 থেকে 255 এই ধারাগুলির মধ্যে এখানে প্রায় 11টা ধারা এই ধারাগুলির মধ্যে কেন্দ্র রাজ্য আইন প্রণয়ন সংক্রান্ত যে ক্ষমতার বন্টন না মানে কে কোন আইনটা পাস করবে সেটা ভারতের সংবিধানের একাদশ অধ্যায়ে 245 থেকে 255 নম্বর ধারায় সেটা বর্ণনা করা আছে এখন সেটা ব্যাখ্যা করতে হবে না এখন কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন করার জন্য এই ধারাগুলি ছাড়াও আরেকটা শিডিউল আছে তালিকা সেটা হচ্ছে সেভেন শিডিউল বা সপ্তম তপশিল সপ্তম তপশিলে তিনটা লিস্ট দেওয়া আছে না তিনটা লিস্ট লিস্ট ওয়ান সেটা হচ্ছে কেন্দ্র তালিকা লিস্ট টু মানে রাজ্য তালিকা আর লিস্ট থ্রি মানে হচ্ছে যুগ্ম তালিকা ঠিক আছে এটা কোথায় দেওয়া আছে ভারতের সংবিধানের শিডিউল 12টা শিডিউল আছে তার মধ্যে সাত নম্বর শিডিউল মানে সপ্তম শিডিউল সেখানে তিনটা তালিকা দেওয়া আছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা কেন্দ্র রাজ্য এবং যুগ্ম কেন্দ্র তালিকায় কেন্দ্র তালিকায় যতগুলো বিষয় আছে না যে সেগুলিতে আইন পাস করার ক্ষমতা আছে যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তালিকায় প্রায় 100টার মতো বিষয় আছে 100 সাবজেক্টস লাইক ডিফেন্স তারপর হচ্ছে সিভিল এভিয়েশন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ রেলওয়েজ এগুলো হচ্ছে কেন্দ্র তালিকাভুক্ত বিষয় তাহলে কেন্দ্রীয় তালিকাতে এই যে প্রায় 100 মতো বিষয় মানে মূল সংবিধানের 99 ছিল এখন এক দুটা অ্যাড হয়েছে তাহলে এই বিষয়ে যদি আইন পাস করতে হয় তাহলে কি আইন পাস করবে কেন্দ্র মানে লোকসভা রাজ্য ঠিক আছে কেন্দ্রীয় তালিকায় কোনো বিষয়ে কেন্দ্রীয় তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন পাস করার ক্ষমতা রাজ্যের নেই রাজ্য তালিকাভুক্ত যে বিষয় সেই বিষয়ে আইন পাস করার ক্ষমতা রাজ্য আইনসভা ঠিক আছে স্টেট লিস্ট সেটা হচ্ছে লিস্ট টু লিস্ট টু হচ্ছে রাজ্য তালিকা তাহলে রাজ্য তালিকাভুক্ত যতগুলো বিষয় আছে প্রায় 61টার মতো আছে বোধ হয় এখন সেই বিষয়গুলিতে আইন পাস করে রাজ্য সরকার যেমন জেল পুলিশ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এগ্রিকালচার পার্ক না অ্যালকোহলিক লিকার না এই সমস্ত বিষয়গুলো হচ্ছে রাজ্য তালিকাভুক্ত বিষয় এন্টারটেইনমেন্ট এগুলো হচ্ছে রাজ্য তাহলে রাজ্য তালিকাভুক্ত বিষয় হলে সেগুলো আইন পাস করবে রাজ্যের বিধানসভা এবং বিধান পরিষদ যেখানে বিধান পরিষদ আছে তাহলে রাজ্য আইনসভা আর যুগ্ম তালিকায় কেন্দ্র এবং রাজ্য উভয়ে আইন পাস করতে পারে যুগ্ম তালিকাভুক্ত যে বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে মানে কমন ওয়েলফেয়ার হ্যাঁ কমন ওয়েলফেয়ার যেমন ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স
সাকসেশন এডুকেশন হেরিটেজ এডুকেশন ফরেস্ট কি যুগ্ম তালিকায় এই সমস্ত বিষয়গুলো যুগ্ম তালিকা মানে এগুলিতে কেন্দ্রীয় সরকার আইন পাস করতে পারে রাজ্য সরকারও আইন পাস করতে পারে তো এরকম ভাবে তিনটা তালিকা ভাগ করা হয়েছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা পার্লামেন্ট ক্যান মেক লস ফর দ্য হোল অর এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া এখন আর্টিকেল 245 245 নম্বর ধারায় বলা আছে যে কেন্দ্রীয় আইনসভা বা কেন্দ্রীয় পার্লামেন্ট মানে লোকসভা রাজ্যসভা সমগ্র ভারতবর্ষের জন্য পুরো ভারতীয় উপখণ্ডের জন্য অথবা তার কোনো একটা পার্টিকুলার পার্টির জন্য আইন পাস করতে পারে ঠিক আছে তাহলে কেন্দ্রীয় আইনসভা যে আইনটা পাস করবে সেটা সমগ্র ভারতবর্ষের জন্য কার্যকর হবে তারপর স্টেট স্পেশাল ক্যান মেক লস ফর দ্য হোল অর এনি পার্ট অফ দ্য স্টেট টেরিটরি তাহলে রাজ্য সরকার যে আইন পাস করবে সেটা সমগ্র রাজ্যের জন্য অথবা ওই রাজ্যের একটা পার্টের জন্য সেটা করতে পারে যেমন কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষের জন্য আইন পাস করতে পারে অথবা শুধু পাঞ্জাবের জন্য একটা আইন পাস করতে পারে শুধু পাঞ্জাব মানে ওই আইনটা শুধুমাত্র পাঞ্জাবের ক্ষেত্রে কার্যকরী হবে তার জন্য ইচ্ছা করলে কেন্দ্রীয় সরকার আইন পাস করতে পারে আর ত্রিপুরা সরকার সমগ্র ত্রিপুরার জন্য আইন পাস করতে পারে অথবা সে শুধু নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য কোনো একটা আইন পাস করতে পারে ওই স্টেট অথবা ওই স্টেটের কোন একটা অংশের জন্য আইন পাস করতে পারে তাহলে 245 এ কি জুরিসডিকশন ভাগ করে দেওয়া আছে কেন্দ্রীয় সরকার কিভাবে আইন পাস করবে রাজ্য সরকার কিভাবে কার জন্য আইন পাস করবে সেটা ঠিক করে দিয়েছে আর্টিকেল 245 আর্টিকেল 245 ডিফাইন্স টেরিটোরিয়াল লিমিটস অফ দ্য লেজিসলেটিভ পাওয়ারস ভেস্টেড ইন দ্য ইউনিয়ন এন্ড দ্য স্টেটস কেন্দ্র এবং রাজ্যের এই যে আইনগত ক্ষমতা কিভাবে বণ্টিত হবে সেটা 245 নম্বর ধারাতে বর্ণনা করা আছে নেক্সট দি পার্লামেন্ট অ্যালোন ক্যান মেক এক্সট্রা টেরিটোরিয়াল লেজিসলেশন না এক্সট্রা টেরিটোরিয়াল লেজিসলেশন এক্সট্রা টেরিটোরিয়াল মানে যে ভারতবর্ষের যে ভূখণ্ড তার বাইরেও ইচ্ছা করলে কেন্দ্রীয় সরকার আইন পাস করতে পারে যেমন ফর এক্সাম্পল সমুদ্রে মাছ ধরে সমুদ্রের জেলেরা মাছ ধরে ঠিক আছে তো সমুদ্রের একটা সীমা থাকে যেটা ভারতীয় ভূখণ্ড ধরা তার বাইরেও তো মানে ফিশিং করার জন্য যেতে পারে তাহলে ওই এলাকার জন্য যেটা ভারতীয় ভূখণ্ড নয় তার জন্য ওই ফিশারম্যান বা ফিশিং সংক্রান্ত আইন পাস করতে পারে কে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের অনেক নাগরিক বিদেশে চাকরি করতে পারে বিদেশে চাকরি সূত্রে যেতে পারে পড়াশোনার জন্য যেতে পারে তারা তো ভারতীয় নাগরিক কিন্তু তারা যে টাকা ইনকাম করছে না সেই টাকা যখন ভারতবর্ষে আসে তার জন্য ইনকাম ট্যাক্স ভারত সরকারকে দিতে হবে ঠিক আছে তাহলে ভারতের যে সমস্ত নাগরিক অন্য দেশে বসবাস করছে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে পারে কে কেন্দ্রীয় পার্লামেন্ট আইন পাস করে তাদেরও নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এক্সট্রা টেরিটোরিয়াল মানে হচ্ছে ভারতীয় ভূখণ্ডের সীমার বাইরে তাহলে সেই আইনটা যদি পাস করতে হয় সেটা একমাত্র কে পারবে কেন্দ্রীয় সরকার সেটা ত্রিপুরা সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বা কোনো রাজ্য সরকারের এক্সট্রা টেরিটোরিয়াল পাওয়ার নেই সেটা একমাত্র কেন্দ্রীয় সরকার যদি দরকার হয় সেটা কে করবে কেন্দ্রীয় সরকার ঠিক আছে Thus, the laws of the parliament are also applicable to Indian citizens and their property outside India. না ভারতবর্ষের বাইরে অন্য দেশে আমেরিকাতে গ্রেট ব্রিটেনে বা অন্য কোনো দেশে থাকলেও সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্রীয় সরকার আইন পাস করে বাট দ্য স্টেট লেজিসলেচার হ্যাজ নো অথরিটি টু লেজিসলেট বিয়ন্ড দ্য স্টেট কিন্তু কোনো রাজ্য সরকারই তার রাজ্যের যে সীমানা তার বাইরে কোনো আইন পাস করার এখতিয়ার নেই ঠিক আছে নেক্সট The president can make regulations for the peace, progress and good governance of the four union territories. এখানে চারটা ইউনিয়ন টেরিটরি কথা বলা আছে। এখানে চারটা ইউনিয়ন টেরিটরি কথা বলা আছে। চারটা ইউনিয়ন টেরিটরি কথা কোনটা? আন্দামান নিকোবর আইল্যান্ড, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি এন্ড দমন এন্ড দিউ এন্ড লাদাখ। না? তো সেখানে রেগুলেশনস রেগুলেশনস মানে কি রুলস এন্ড রেগুলেশনস মানে নিয়ম কানুন এই চারটা যে ইউনিয়ন টেরিটরি যেগুলি ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকার দ্বারা শাসিত হয় না সেখানে ইচ্ছা করলে ওই টেরিটরিগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রপতি কি করতে পারে কিছু নিয়ম বানাতে পারে রাষ্ট্রপতিকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে বাই আর্টিকেল 244 নম্বর ধারা ঠিক আছে তাহলে ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অংশ আর রাজ্য মানে তো হচ্ছে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল এগুলো হচ্ছে স্টেট নেক্সট দ্য
The governor is empowered to direct that an act of parliament does not apply to a scheduled area in their state. Yes, scheduled area. जब हम त्रिपुरा उपाधि त्रिपुरा उपजाति इलाका स्वस्थित परिषद टीटीएडीसी यस एलन गवर्नर की করতে পারে ওই পার্টিকুলার যে শিডিউল এরিয়া যেটা ত্রিপুরাতে আছে আসামে আছে মেঘালয়ে আছে যে সেখানে ওই একটা বলবৎ নাম হবে না সেটা কেন করা হয়েছে সেখানে কার যে অধিবাসী সেখানে যারা বাস করে তাদের অধিকার সুরক্ষিত করার জন্য গভর্নর কি করতে পারে না কোনো আইন ওইখানে প্রযোজ্য নাও হতে পারে না যেটা বাকি রাজ্যের মধ্যে প্রযোজ্য কিন্তু ওই শিডিউল এরিয়াতে নাও প্রযোজ্য তাহলে যেখানে সিক্স শিডিউল আছে না যেমন আমাদের ত্রিপুরাতে আছে আসামে আছে মেঘালয়ে আছে না নাগাল্যান্ডে আছে তাহলে সেখানে গভর্নর না এম্পাওয়ার টু ডাইরেক্ট দ্যাট অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট দ্যাট অ্যাপ্লাই হবে মানে ওই এলাকার জন্য অ্যাপ্লাই হবে না সেখানে বলবৎ হবে The governor and the president have the power to enforce any law of the parliament in the tribal districts having a special status in six scheduled states such as Mizoram, Assam, Manipur and Tripura. Na ye rashtrapati ebong ongrajya rajyapal oi scheduled elaka ei state gulo naam deya ache Assam, Manipur, Mizoram sekhane bishesh byabostha grohon korte pare na seta kendriyo ainer maddhome seta korte pare তো সেটা যে নর্মাল যে পাওয়ার ডিস্ট্রিবিউশন তার বিরোধী বলে গণ্য হবে তো এগুলো হচ্ছে টেরিটোরিয়াল এক্সটেন্ট মানে হচ্ছে কোন ক্ষেত্রে কোন সরকার আইন পাস করবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার তারপরে আর্টিকেল 246 অনুসারে সেভেন শিডিউলে যে তিনটা তালিকা দেওয়া আছে লিস্ট ওয়ান ইউনিয়ন লিস্ট লিস্ট টু স্টেট লিস্ট লিস্ট থ্রি হচ্ছে পাবলিক লিস্ট এগুলো অলরেডি আমরা বলে দিয়েছি বর্তমানে লিস্ট ওয়ানে 100 সাবজেক্ট আছে ডিফেন্স আর্ম ফোর্সেস ফরেন অ্যাফেয়ার্স ফরেন পিস রেলওয়েজ এয়ারওয়েজ পোস্টাল টেলিগ্রাফ টেলিফোন কারেন্সি আছে নেক্সট লিস্ট টু হচ্ছে রাজ্য তালিকা না রাজ্য তালিকা সুযুক্তিটা বিষয় আছে পাবলিক অর্ডার পুলিশ লোকাল গভর্নমেন্ট এগ্রিকালচার রিসার্ভ বেটিং অ্যান্ড গ্যাম্বলিং থিয়েটার্স এস্টেট ডিউটিস অন অ্যালকোহলিক লিকার্স এগুলো হচ্ছে রাজ্য তালিকাভুক্ত বিষয় 66 সাবজেক্ট ঠিক আছে নেক্সট এরপর হচ্ছে লিস্ট থ্রি হচ্ছে কনকারেন্ট লিস্ট যুগ্ম তালিকা বোথ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেশন ক্যান মেক লস রিগার্ডিং দ্য কনকারেন্ট লিস্ট 52 সাবজেক্টস 52টা বিষয় আছে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস বিচার ব্যবস্থা পপুলেশন কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ তারপরে ওয়েটস এন্ড মেজার্স ওই যে পাল্লা বাটখারা দিয়ে যে বাবা ওয়েটস এন্ড মেজার্স ফরেস্ট এডুকেশন এই কয়টা বিষয় না আগে এগুলো রাজ্য তালিকাভুক্ত বিষয় ছিল না এগুলিকে সংবিধান সংশোধন করে যুগ্ম তালিকাভুক্ত বিষয় যেমন এডুকেশন না ফরেস্ট এগুলিকে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে আনা হয় ঠিক আছে ভাই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এছাড়া আছে ম্যারেজ ডাইভোর্স সাকসেশন এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত তাহলে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার আইন পাস করতে পারে রাজ্য সরকারও আইন পাস করতে পারে কিন্তু যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে যখন কেন্দ্রীয় সরকার আইন পাস করে তো ভারতবর্ষে 28টা অঙ্গরাজ্য আছে 28টা অঙ্গরাজ্য আগে আলাদা আলাদা আইন পাস করেছে কিন্তু যখন কেন্দ্রীয় সরকার আইন পাস করে নেবে তাহলে কেন্দ্রীয় সরকারের আইনকে ভায়োলেট করে রাজ্য সরকার নতুন কোনো আইন পাস করতে পারবে না না তাহলে তখন কোন আইনটা কার্যকরী হবে কেন্দ্রীয় সরকারের আইনটা কার্যকরী হবে রাজ্যের যত আইন ছিল আগে সবগুলো বাদ হয়ে যাবে যে যতক্ষণ কার লিস্টের ক্ষেত্রে যতক্ষণ কেন্দ্রীয় পার্লামেন্ট আইন পাস না করছে ততক্ষণ পর্যন্ত রাজ্যগুলো স্বাধীনভাবে আইন পাস করতে পারে কিন্তু যখন কেন্দ্রীয় সরকার আইন পাস করে নেবে ওইটাকে ভায়োলেট করে নতুন করে কোনো আইন পাস করা যাবে না কেন্দ্রের আইনটাই মানতে হবে বুঝা গেছে ব্যাস এটা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত বিষয় হ্যাঁ তারপরে এখানে আরেকটা বিষয় আছে আর্টিকেল 248 যেটাকে বলা হয়েছে রেসিডুয়ারি সাবজেক্টস না আর্টিকেল 248 রেসিডুয়ারি সাবজেক্টস রেসিডুয়ারি সাবজেক্ট মানে হচ্ছে এক্সট্রা সাবজেক্টস অর্থাৎ ভারত 1950 সালে ভারতের সংবিধান রচনা হয়েছিল তখন এই কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা করা হয়েছে এখন এরকম কোনো একটা বিষয় হতে পারে যেটা কোনো তালিকাতেই উঠেনি বা যেই বিষয়টা 1950 সালে পরে এসেছে
যখন ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়
তখন কেন্দ্র রাজ্য কোনো কিছু নেই, সমগ্র ভারতবর্ষই হচ্ছে মানে একটা সরকারের অধীনে চলে। হ্যাঁ, সেটা স্বাভাবিকভাবে বুঝো, তখন রাজ্য বিধানসভা মানে কোনো লিস্ট নেই, সব লিস্টই হচ্ছে কেন্দ্রীয় সরকার যে কোনো বিষয়ে আইন পাস করতে পারে। ইফ ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার্স, যদি জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় তখন যে কোনো বিষয়ে কেন্দ্রীয় সরকার আইন পাস করার কথা অধিকার। তারপর নেক্সট এটা হচ্ছে আর্টিকেল 250। তারপর আছে আর্টিকেল 253, টু ইমপ্লিমেন্ট ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, আন্তর্জাতিক সন্ধি চুক্তির বাস্তবায়ন করার জন্য। আন্তর্জাতিক সন্ধি, ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি, ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো চুক্তি, ভারতের সঙ্গে আমেরিকার কোনো চুক্তি, সেই আন্তর্জাতিক সন্ধি এবং চুক্তি বাস্তবায়ন করার জন্য যদি রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার আইন পাস করার দরকার হয় তাহলেও কেন্দ্রীয় সরকার কী করতে পারে, আইন পাস করতে পারে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে। যেমন ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, এখন কাঁটাতারের বেড়ার পরেও আরও 150 গজ মানে ভারতীয় ভূখণ্ড রয়েছে, মানে একদম 0 পয়েন্টে তো কাঁটাতারের বেড়াটা দেওয়া হয়নি। হ্যাঁ, বেড়াটা দেওয়া হয়েছে 150 গজ ভিতরে, যেখানে ভারত বাংলাদেশ সীমানা তার থেকে 150 মিটার বা 150 গজ ভিতরে কাঁটাতারের বেড়া দেওয়া। এখন এই যে 150 গজ ল্যান্ড, যতটা যে 488 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে, তাহলে সেখানে যে কৃষিকাজ হবে, সেখানে কৃষকরা কৃষিকাজ করলে সেটা ধান কেটে নিয়ে চলে যাবে। এখন কেন্দ্রীয় সরকার এমন একটা আইন পাস করলো যে ওইখানে কৃষিকাজের জন্য কোনো একটা ব্যবস্থা করবে, ঠিক আছে, তাহলে কৃষিটা হচ্ছে কার বিষয়, রাজ্য তালিকাভুক্ত বিষয়। এখন ওই যে আন্তর্জাতিক সন্ধি এবং চুক্তিটা বাস্তবায়িত করার জন্য যে ওইখানে কৃষি কাজ কীভাবে হবে তার জন্য কেন্দ্রীয় সরকার একটা আইন পাস করে দিল। হ্যাঁ, সেপার এক্সাম্পল, তাহলে কোনো একটা আন্তর্জাতিক সন্ধি বা চুক্তিকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পড়লে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় পার্লামেন্ট আইন পাস করতে পারে। হ্যাঁ, আন্তর্জাতিক সন্ধি বা চুক্তি, এটা হচ্ছে আর্টিকেল 253। নেক্সট সেন্টার্স কন্ট্রোল ওভার দ্য স্টেট লেজিসলেশন, তাহলে এখন কি দেখা গেল, তাহলে মোটামুটিভাবে এই ধারাগুলো ব্যাখ্যা করলে আমরা যেটা দেখলাম, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তালিকাভুক্ত সমস্ত বিষয় আইন পাস করতে পারে, রাজ্যের ওইখানে কোনো ক্ষমতা নেই, কেন্দ্রীয় সরকার যুগ্ম তালিকাভুক্ত সমস্ত বিষয় আইন পাস করতে পারে, কেন্দ্রীয় সরকার রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন পাস করতে পারে, কখন কখন পারে, রাজ্যসভা রিকোয়েস্টে পারে, দুইবার রাজ্যের দ্বারা রিকোয়েস্ট হতে তখন পারে, ন্যাশনাল এমার্জেন্সি হলে পারে, আন্তর্জাতিক সন্ধি চুক্তি বাস্তবায়ন করার জন্য পারে। তার মানে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পার্লামেন্ট কেন্দ্র তালিকাভুক্ত সমস্ত বিষয় আইন পাস করতে পারে, রাজ্য তালিকাভুক্ত সমস্ত বিষয় আইন পাস করতে পারে, যুগ্ম তালিকাভুক্ত সমস্ত বিষয় আইন পাস করতে পারে, রেসিডুয়ারি সাবজেক্ট এক্সট্রা যে সাবজেক্ট আছে সেগুলিতেও আইন পাস করতে পারে। তারপরে সব ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার পারে। তো এই যে আপনাদের বলছি যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র, এখানে ক্ষমতার বিভাজন করা হয়েছে, আসলে একদিকে ক্ষমতা বিভাজন করা হয়েছে, ক্ষমতাকে বন্টন করা হয়েছে, আবার আরেকদিকে সেই ক্ষমতাগুলিকে তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে এই সমস্ত ধারাগুলো প্রয়োগ করে রাজ্যের যে আইনগত ক্ষমতা সেই ক্ষমতাকে কেড়ে নিতে পারে, সেই ক্ষমতার উপর হস্তক্ষেপ করতে হবে। এখানে বলা আছে বিসাইড দ্য পার্লামেন্টস পাওয়ার টু লেজিসলেট ডাইরেক্টলি অন দ্য স্টেট সাবজেক্ট আন্ডার এক্সেপশনাল সিচুয়েশন দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য সেন্টার টু এক্সারসাইজ কন্ট্রোল ওভার দ্য স্টেট লেজিসলেশন। যে যে কোনো সময় ইচ্ছা করলে রাজ্যের আইনগত ক্ষমতার উপর হস্তক্ষেপ করতে হবে। নেক্সট, যে এখানে রোল অফ দ্য গভর্নর মোস্ট ইম্পর্টেন্ট। রাজ্য বিধানসভায় যদি একটা বিল পাস হয়, রাজ্য বিধানসভায় একটা বিল পাস হলে সেটা গভর্নরের কাছে যাবে, রাজ্যপালের কাছে যাবে, কারণ রাজ্যপালের স্বাক্ষর ছাড়া সেটা আইনে পরিণত হতে পারে না। তাহলে গভর্নর কী করতে পারে, ওই বিলে সই দিতে পারে, তাহলে সেটা পাস হয়ে গেল, তিনি না করে দিতে পারেন এটা পাস করা যাবে না, তাহলে বাদ হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারে রাজ্যপাল, সেটা কি তিনি নিজে সই না করে ওই বিলটাকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে, তাহলে রাজ্য বিধানসভা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটা আইন পাস করলো, একটা বিল পাস করলো, সেটাকে গভর্নরের কাছে সিগনেচারের জন্য পাঠানো, গভর্নর নিজে সিগনেচার না দিয়ে এটা কোথায় পাঠিয়ে দিলেন, রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যদি পাস করে তাহলে সেটা পাস হয়, আর রাষ্ট্রপতি যদি বলে যে না পাস করা যাবে না তাহলে পাস। তাহলে রাজ্য বিধানসভাকে ক্ষমতা দেওয়া হয়েছে আইন পাস করার, তাহলে সেই আইন পাস করার জন্য কোথায় যেতে হবে, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে মানে কেন্দ্রীয় সরকারের কাছে, ঠিক আছে।
তাহলে এইভাবে যে রাজ্যের যে আইনগত ক্ষমতা না সেটাকে কেন্দ্রীয় সরকার কি করেছে মানে যে ভারতবর্ষ সংবিধানে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে যে কোনো সময়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে যে গভর্নরকে দিয়ে কি করতে পারে রাজ্যের আইনগত ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে এটা মস্ত। তারপর নেক্সট Bills on certain subject in the state list can be brought after getting assent from the president. Such bills restricting freedom of trade and commerce. Trade and commerce, ব্যবসা বাণিজ্য এই সমস্ত কথাগুলো বিষয়। এখন ব্যবসা অনেক ধরনের আছে, এখন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আরো বড় বড় কোম্পানি আছে, বিভিন্ন ধরনের আছে। তাহলে যে কোনো মানে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো বিষয় যদি হয় ব্যবসা বাণিজ্য সেটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা অন্য ধরনের কোম্পানি তাহলে সেই বিষয়ে যখন আইন পাস করবে রাজ্য বিধানসভা তখন কার থেকে পারমিশন আনতে হবে দিল্লি থেকে মানে প্রেসিডেন্ট থেকে পারমিশন ফ্রম দা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পারমিশন দিলে বিলটা রাজ্য বিধানসভা তুলতে পারবে না হলে তুলতে পারবে হ্যাঁ যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো বিষয়ে যদি আইন পাস করতে হয় ওই প্রেসিডেন্টের কাছ থেকে অনুমতি তাহলে রাজ্য সরকার আইন পাস করতে পারবে ঠিক আছে আর আছে তাহলে এবার মোটামুটি বোঝা গেছে যে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি কিরকম তাহলে আইনগত ক্ষমতা ব্যাখ্যা করলে কি দাঁড়ায় যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পার্লামেন্ট ইচ্ছা করলে যে কোনো বিষয়ে আইন পাস করতে পারে ভারতের সংবিধান একদিকে ক্ষমতার বন্টন বা বিভাজন করে দিয়েছে আবার আরেকদিকে কতগুলো হ্যাঁ ধারার সাহায্যে সেই ক্ষমতাগুলোকে প্রতিগত করে দিয়েছে ঠিক আছে In case of a financial emergency, the president can order to preserve money or finance bills passed by the legislation. যখন ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হয় যদিও ভারতবর্ষে এখন পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি যদি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয় তাহলে কর্মচারীদের বেতন কাটা যায় জানো তো কর্মচারীদের বেতন রিডিউস করে দিতে পারে যদি ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হয় যদি ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হয় তাহলে মানি বিল সংক্রান্ত কোনো বিল রাজ্য বিধানসভা পাশ করতে পারবে কারণ মানি বিল মানে কি খরচ মানে রাজ্য সরকারের খরচ সংক্রান্ত তো ফিনান্সিয়াল এমার্জেন্সি কখন জারি হয় যখন দেশে অর্থনৈতিক সংকট দেখা যখন কর্মচারীদের বেতন দেওয়া সরকারের পক্ষে সম্ভব হয় না তখনই ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি তাহলে ওই অবস্থাতে রাজ্যের যে ফিনান্সিয়াল বিল সেগুলিকে আটকে দিতে হবে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল আর কিছু আছে ডিউরিং প্রেসিডেন্টস রুল আর্টিকেল 356 মানে কোন অঙ্গরাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তাহলে রাষ্ট্রপতি শাসন মানে কেন্দ্রীয় শাসন তো স্বাভাবিকভাবে তখন রাজ্যের আইন বলবৎ হবে না কেন্দ্রের নির্দেশেই রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালিত হবে সেটা হচ্ছে আর্টিকেল 356 আর্টিকেল 356 অনুসারে যদি রাষ্ট্রপতি শাসন মানে কেন্দ্রীয় শাসন কোনো অঙ্গরাজ্যে জারি করা হয় তখন সেখানে কেন্দ্রীয় শাসন কেন্দ্রীয় আইন বলবৎ হবে সেখানে রাজ্যের কোনো কিছু চলবে না ঠিক আছে তাহলে যে লাস্ট আমরা কনস্টিটিউশনে কি বলতে পারি যে সেন্ট্রাল হ্যাজ মোর পাওয়ার অ্যান্ড দ্য স্টেট হ্যাজ লেস যে আইনগত সম্পর্কে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অনেক বেশি আর রাজ্য সরকারের ক্ষমতা খুবই সীমিত খুবই সীমিত হাউ ইট ওয়াজ নেসেসারি বিকজ ইফ ইট ওয়াজ নট সো অ্যান্ড মোর পাওয়ার গিভেন টু দ্য স্টেট that it would have become a threat to the unity and integrity of the nation. তাহলে এইভাবে যে সংবিধান কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বাড়িয়েছে এবং রাজ্য সরকারের ক্ষমতাকে সংকুচিত করেছে তার পিছনে মূল কারণটা কি ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন অর্থাৎ যে কোনো সময় কেন্দ্রীয় সরকার যাতে রাজ্যগুলিকে নিয়ন্ত্রিত করতে পারে তার জন্য ভারতের সংবিধানে এই ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ভারতবর্ষ আকৃতিতে যুক্তরাষ্ট্র কিন্তু আসলে সেটা হচ্ছে একটা একক কেন্দ্রিক মানে গ্র্যান্ড ব্রিটেন বা জায়গা মতো একটা একক কেন্দ্রিক ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আমরা